রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির নোটিশ পাঠালো আইএমএ উত্তরাখণ্ড গত সোমবার রামদেবের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়েছে সম্প্রতি অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রামদেব এই মন্তব্যের বিরোধিতা করে আইমে উত্তরাখণ্ডের পক্ষ থেকে এই মানহানির নোটিশ পাঠানো হয়েছে মানহানির নোটিশ পাঠানোর পাশাপাশি আইমে উত্তরাখণ্ডের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রওয়াত এবং রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে রামদেবের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেবার আবেদন জানানো হয়েছে গত সোমবারের পাঠানোর নোটিশ অনুসারে রামদেব যদি লিখিতভাবে এবং ভিডিও বার্তা দিয়ে আগামী পনেরো দিনের মধ্যে তার মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে তাকে এক হাজার কোটি টাকা দিতে হবে পাশাপাশি মানহানের একটি নোটিশও পাঠানো হয়েছে প্রসঙ্গত রামদেবের অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্যের আগে খুব জানিয়েছিল আইএমএ সরাসরি দেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকে চিঠি লিখে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন জানানো হয় যে চিঠিতে বলা হয়েছিল মহামারী আইনে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নতুবা আধুনিক চিকিৎসা পদ্ধতি তুলে দেওয়া হোক যথেষ্ট হয়েছে we report channel in road